73তম সাধারণতন্ত্র দিবসে কলকাতার রাজপথে দিল্লির কুচকাওয়াজ থেকে বাদ পড়া নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি বাংলার ট্যাবলো। দিল্লির কুচকাওয়াজ থেকে বাদ পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি করা বাংলার ট্যাবলো, যা নিয়ে চরমে পৌঁছায় কেন্দ্র রাজ্য সংঘাত। চিঠি পাল্টা চিঠির পরও বাংলার নেতাজির ঠাঁই হয়নি দিল্লির রাজপথে, দেশের 73তম সাধারণতন্ত্র দিবসে সেই ট্যাবলোই প্রদর্শিত হলো রেড রোডে। দর্শক আসন থেকে হাত জোর করে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল 10:15 নাগাদ রেড রোডে পৌঁছে যান মমতা, হাজির হন রাজ্যপাল জগদীপ ধনকর, উভয়ের সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল, শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। কোভিড বিধির কথা মাথায় রেখে এবার ভিড় এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাই দর্শকদের প্রবেশের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। ভিআইপির সংখ্যাও ছিল কম। উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব এবং সংস্কৃতি বিভাগের ট্যাবলো। এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী, সেই সঙ্গে ভারতের স্বাধীনতার 75তম বর্ষ। এই ট্যাবলোতে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি এবং তার বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে এদেশের মহান সন্তান যারা ভারতবর্ষের গর্ব, বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে তাদের সকলের প্রতি। Tableau of Information and Cultural Affairs Department, Jayotu Netaji, a tribute to Netaji Subhash Chandra Bose and some of our great sons and daughters of India. Approaching